নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা প্রত্যেকেই জানেন ধনু রাশি মকর রাশি এবং কুম্ভ রাশির শনির সাড়ে সাতই চলছে প্রত্যেকেই কমেন্টস করছেন যে স্যার আর পারছি না আমাদের কি ভালো সময় আসবে না আমাদের কি খারাপই সময় তো এই শনির সাড়ে সাতিতেও যে ফায়দা হয় তাই নিয়ে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি প্রথমেই আপনাদেরকে জানাই শনি সাড়ে সাথীতে আপনারা ফায়দা করবেন কি করে অর্থাৎ শনি দেবের কাছ থেকে আপনারা কৃপা পাবেন কী করে এবং শনি মহারাজকে সন্তুষ্ট করবেন কিভাবে। প্রথম আপনাদেরকে জানাই আপনারা অনেকেই শনিবার দিন শনি পুজো করে থাকেন অর্থাৎ উপবাস থেকে শনি মহারাজের কাছে আপনারা পুজো দিন কিন্তু আপনাদেরকে আমি কিছু তথ্য জানাই ইনফরমেশন যেটা যে শনিদেবের মূর্তির সামনে আপনারা কোনো সময় যাবেন না শাস্ত্র তাই বলে শনিদেবের দৃষ্টি যেখানে পড়ে অর্থাৎ সরাসরি দৃষ্টি যেখানে পড়ে সেখানটা নাশ হয়ে যায় অর্থাৎ আপনি যাচ্ছেন পুজো দিয়ে শনিদেবের কৃপা পাওয়ার জন্য কিন্তু আপনি নিয়ে আসছেন কিন্তু সমস্যা তো আপনারা সেই জায়গাতেই পূজা করুন যেখানে শনিদেবের মূর্তি নাই অর্থাৎ শিলা রূপে পূজিত হয় মূর্তিরূপে না শিলা রূপে যেখানে শনি মহারাজ পূজিত হয় সেখানে আপনারা শনি মহারাজের পূজা করুন এটাতে আপনাদের ফায়দা আসবেই আর যদি আপনাদের সেক্ষেত্রে দেখছেন যে শনি শিলা পারছেন না সেক্ষেত্রে আপনারা শনি মন্দিরে গিয়ে শনি মূর্তির সামনে পূজাও দিবেন না আপনারা শনিবার দিন বট গাছ বা অসত্য গাছ বিশেষ করে অসত্য গাছের নিচে যদি এটা মন্দিরে অসত্য গাছ হয় সেক্ষেত্রে আরও ভালো যে একটা তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং সে অসত্য গাছটি পরিক্রমা করুন এবং ওং সাং শনিশয় নম এই মন্ত্রটি আপনারা আটবার জপ করুন দেখবেন আপনাদের এই শনি সাড়ে সাথির মধ্যে ফায়দা আপনারা পাবেন এর সাথে আপনাদেরকে জানায় এই শনি সাড়ে সাতিতে আপনারা শনিবার দিন যারা বাস্তবে নির্ধনী ব্যক্তি গরিব তাদেরকে চামড়ার জুতা দান করুন এবং সর্ষার তেল দান করুন দেখবেন এই শনির সাড়ে তো আপনারা ফায়দা পাবেন এর পাশাপাশি আপনাদেরকে বলি এই শনি সারে সব থেকে মারাত্মক একটা ভালো টোটকা যেটা সেটা হচ্ছে প্রত্যেক শনিবার দিন আপনারা রাস্তার দুস্থ কুকুরদেরকে খাওয়ার আপনার সামর্থ্য অনুযায়ী সামর্থ্য বলতে আমি এটা আপনাদেরকে বলছি না আপনার সামর্থ্য ধরুন পঞ্চাশ টাকা খাওয়াতে পারছেন সেখানে আপনি খাওয়াচ্ছেন গিয়ে পাঁচ টাকা সব কুকুরকে সে এটা করবেন না আপনি আপনার ইনকাম যেমন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খাওয়ান দেখবেন আপনার এই শনির সার সাথে তো আপনারা ফায়দা পাবেন এবং কেউ যদি এই কুকুরদেরকে অত্যাচার করে বা মারধর করে সেখানে আপনারা প্রতিবাদ করুন এটা তো শনি মহারাজ আপনাদের উপর প্রসন্ন হবেন এবং সন্তুষ্ট হবেন কারণ কুকুরকে যদি আপনারা অত্যাচার করেন সেক্ষেত্রে শনি মহারাজ আপনার উপর কুপিত হবেন এবং কোনো মানুষকে ঠকাবেন না কারো টাকা চিট করবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্যাতে পড়বেন অর্থাৎ আপনারা কোনো দিন কোনো মানুষকে ঠকাবেন না এর পাশে পাশাপাশি আপনাদেরকে বলি আপনারা প্রতিদিন যাদের অর্থাৎ মকর রাশি ধনু রাশি কুম্ভ রাশি সকালবেলা করে মায়ের চরণ স্পর্শ করুন আমি এটা আপনাদেরকে খুব অভ্যর্থ একটা কথা আপনাদেরকে জানাচ্ছি এটা পরীক্ষিত এটা যদি আপনারা প্রতিদিন সকালবেলা উঠে মাকে প্রণাম করতে পারেন এই শনি সাড়ে সাতির কুপ্রভাব কাটতে বাধ্য এবং আপনারা এই শনির সাড়ে সাতি তো ফায়দা পাবেনই পাবেন এর পাশাপাশি আপনাদেরকে জানাই এই শনি সাড়ে সাতিতে আপনারা শনিবার দিন বাড়িতে লোহা নিয়ে আসবেন না অর্থাৎ লোহা কিনবেন না এবং পারলে শনিবার দিন সরষার তেলও আপনারা কিনবেন না এবং আপনারা একটি বাটিতে অর্থাৎ কাঁসার বাটিতে আপনারা নিজের ছায়া সরষা তেল দিয়ে নিজের ছায়া দেখুন এই যেটাকে ছায়া দান বলে সেই তেল শুদ্ধ বাটিটি মন্দিরে দান করে দেন দেখবেন শনি মহারাজের কুপ্রভাব কাটতে বাধ্য সর্বশেষ আপনাদেরকে আবারও জানায় যিনি হচ্ছেন হনুমানজি আপনারা প্রতি মঙ্গল শনিবার দিন মঙ্গলবার দিন তো করবেনই পাশাপাশি শনিবার দিন হনুমানজির মন্দিরে সিঁদুর এবং আপনারা তেল তেলের প্রদীপ চ্যামিলি তেলের বিশেষ করে প্রদীপ আপনি আপনাদেরকে বারবার বলছি চ্যামিলি তেলের প্রদীপ সিঁদুর আপনারা হনুমানজিকে নিবেদন করুন এবং সিঁদুর যখন দিবেন তখন চ্যামির তেল দিয়ে যারা দিতে চাইছেন তারা পান পাতার মধ্যে এসে সিঁদুর এবং চ্যামির তেল একত্রে করে আপনারা হনুমানজিকে নিবেদন করুন নারীরা সিঁদুর দিবেন না আপনারা নারীরা আপনারা কোনো সময় ভুল করে সিঁদুর নিবেদন করবেন না হনুমানজির কাছে আপনারা হনুমানজির চরণে লাল ফুল নিবেদন করুন এরপরে আমি জানাই যারা মকর রাশি ধনুরাশি এবং কুম্ভ রাশির ব্যক্তিরা আছেন যাদের সাড়ে সাতই চলছে আপনারা প্রতিদিন সকালে উঠে শুদ্ধাচারে চারে আপনারা সূর্যদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন এবং ওং আদিত্য নম এই মন্ত্রটি আপনারা এগারো মালা অর্থাৎ একশো বার জপ করুন দেখবেন এই শনির সাড়ে সাত তো আপনারা ফায়দা পেয়েছেন এই শনির সাড়ে সাথীতে শনিবার দিন আপনারা নিরামিষ আহার ভোজন করুন সাত্বিকভাবে থাকুন এবং কোনো মত আপনারা এই সাড়ে সাথির মধ্যে খাবেন না যেটা শনির নেগেটিভ এফেক্ট আপনাদের বাড়িয়ে দেবে এবং কোনো নারীর প্রতি আসক্তি কোনো নারীর চোখে জল বার করবেন না দুঃখ কষ্ট দিবেন না দেখবেন শনির সাড়ে সাথীতে আপনারা ফায়দা পাবেনি এর পাশাপাশি এই শনির সাড়ে সাথীতে আপনারা ব্ল্যাক এবং ব্লু বস্ত্র পরিধান করবেন না এই থেকে আপনারা বিরত থাকুন ইলো হোয়াইট এই বস্ত্রগুলো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে পড়ুন দেখবেন অনেকটি অনেকখানি আপনারা এই শনির সাড়ে সাতিতেও ফায়দা পাবেন এই মকর রাশি কুম্ভ রাশি ধনু প্রত্যেকে কমেন্টস করছেন যে স্যার সমস্যাতে সমস্যা আমি আপনাদেরকে বলছি এই কাজগুলো করুন আপনাদের এই শুনি সার আপনারা ফায়দা পাবেন সর্বশেষ আপনারা কোনো মানুষকে ঠকাবেন না প্রত্যেকের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন